বহুদিন ধরেই জাল আধার কার্ড তৈরির পশার সাজিয়ে রেখেছিল তারা একাধিক অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আধার কার্ড জালিয়াতি চক্রে তিন পাণ্ডাকে গ্রেফতার করল গোপীবল্লপুর থানার পুলিশ লকডাউনে আধার অফিসে তেমন কাজ হচ্ছিল না সেই সুযোগেই গুজিয়ে উঠেছিল জাল আধার কার্ড তৈরির ব্যবসা তাদের ফাঁদে পা দিয়ে ঠকেছেন গোপীবল্লভপুরের বহু মানুষ বিষয়টি নিয়ে তারা মৌখিকভাবে পুলিশকে জানিয়েছিল অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ এরপর সোমবার রাতে গোপীবল্লভপুরের সারিয়া এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করে ধৃতদের কাছ থেকে ল্যাপটপ মোবাইল ফোন এবং আধার তৈরির একাধিক যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে গোপীবল্লভপুর থানার পুলিশ সূত্রে খবর এক নম্বর ব্লকের সারিয়া এলাকায় সুমন এন্টারপ্রাইজ নামে একটি দোকান খুলে রেখেছিল তারা ওই তিন যুবকের নাম অমরেশ ভইয়া সুমন সাহু ও রানা পুলিশ সূত্রে জানা গিয়েছে আসামের একটি আইডি ব্যবহার করে এই ভুয়ো আধারের জালচক্র বিছিয়েছিল তিনজন শুধু গোপীবল্লভপুর নয় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের অন্য জেলাতেও এই ধরনের ভুয়ো আধার চক্র কাজ করছে এদিন ধৃত তিনজনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন অভিযোগ হচ্ছে এরা নাকি আধার কার্ড মানে ইন লিউ অফ মানি পয়সার বিনিময়ে এরা নাকি আধার কার্ড দিত এখন অভিযোগ এটা এখন তদন্ত জাস্ট চলেছে আর আজকে তিন দিনের পিসি পেয়ার ছিল তিন দিনের পিসি পেয়ারই অ্যারাউন করেছেন এই মুহূর্তে বলা যাবে না যে কে অপরাধের সঙ্গে যুক্ত বা কে কতটা যুক্ত কার ইনভলভমেন্ট কতটা বলা যাবে না ইনভেস্টিগেশন যেহেতু চলছে ইনভেস্টিগেশন চলুক তারপরে বোঝা যাবে যে সত্যিকারে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা সত্যিকারে এদের কোনো প্র্যাকটিক্যালি এদের কোনো ইনভলভমেন্ট আছে কি ধারা আনা হয়েছে চারশো কুড়ি বাই চৌত্রিশ ভারতের পুলিশ কি বলছে এই চক্র কোথায় কোথায় পুলিশ বলছে যে নাকি মানে আরও এর চক্রের জাল আছে সেই জন্য রিমান্ড প্রেয়ারটা করেছে আর কি যে আরও যদি কেউ এর সঙ্গে ইনভলভ থেকে থাকে তাদেরকে অ্যারেস্ট করার জন্য বা আরও যদি অন্য কিছু তথ্য পাওয়ার যদি থেকে থাকে সেই জন্য রিমান্ড প্রেয়ার পুলিশ করেছে এবং সেটা কোর্ট মোহাম্মদ আদালতও তিন দিনের কিছু তবে বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে দ্য ওয়ার্ল্ড ব্যুরো